সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ তো, শ্রেষ্ঠই তো পাইছেন, আর এদিক ওদিক তাকান কেন? পড়েন ইচ্ছা মতো। এই চারটি জিকির একসাথে মিলিয়েও পড়া যায়, আলাদা করেও পড়া যায়। আবার বিশ্ব নবী বললেন, মিজানের পাল্লা ভারী করতে চাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী আইশাতির রাদিয়া। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও, তারা দুইটা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়, সাকিলাতানি ফিল লিসান, এই জিহ্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ, খুব পাতলা, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো? প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বেন, কি পড়বেন? মুখস্থ আছে না? এটা পড়ে ফু দিলে কোনো জিন, পড়ি, ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না। বিশ্ব নবী বলেন, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না, একটা জিনিস ছাড়া। সুবহানাল্লাহ, আরেকটু পরে কোন একটা জিনিস ছাড়া, ইল্লাল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এবার সুবহানাল্লাহ, তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই? প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার, তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা শেষে 3টা 33 বার পড়ে মিলাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক বর্ণনা একটু বাড়ানো হয়েছে, ইয়ুহী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এগুলো পড়ে না, কোত্থেকে কি হাবিজাবি পড়ে ঈমান নষ্ট করে। এজন্য মুমিন হবে, মুমিন দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, মুমিন স্মার্টলি কাজ করে, মুমিন কষ্ট করে কাজ করে না। সুবহানাল্লাহ কবেন না, মুমিন সুযোগ খোঁজে, মুমিন কাজ করে স্মার্টলি, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট, দে ওয়ার্ক স্মার্ট, তারা স্মার্টলি কাজ করে। কাবা